গাজীপুরে কালিয়াকৈরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মহীন অসহায় পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার আয়োজনে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে 3 শতাধিক কর্মহীন অসহায় পরিবহন শ্রমিকদের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলার অ্যাডিশনাল এসপি গোলাম রব্বানী, ওসি তদন্ত মোহাম্মদ আবুল বাশার, ওসি অপারেশন পারভেজ আহমেদ, সেকেন্ড অফিসার এম এ আজিজ, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম আল রাজি রাজীব, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।